তাপপ্রবাহে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, হাসপাতালে কি পরিস্থিতি দেখছেন, গরমে স্বাস্থ্য সুরক্ষায় ডাক্তারদের পরামর্শ কি? ধন্যবাদ আসিফ। আপনি জানেন যে প্রচণ্ড তাপপ্রবাহ শুরু হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে, এবং সেই তাপপ্রবাহে কিন্তু আজকে থেকে গত এক সপ্তাহ যাবৎ যে তাপপ্রবাহ রয়েছে তার কিন্তু কমছে না, বরং ধীরে ধীরে বাড়ছে। আবহাওয়া অফিস সেটা আমাদেরকে জানিয়েছে যে গত বা এই এক সপ্তাহে 36 থেকে 38 এবং কোনো কোনো ক্ষেত্রে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে, এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই তাপপ্রবাহ আরও বেশি অনুভূত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি বরিশাল জেনারেল হাসপাতালে, যেখানে মূলত আপনি জানেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডায়রিয়া ওয়ার্ড নেই। ডায়রিয়া ওয়ার্ড হচ্ছে জেনারেল হাসপাতালে, সেখানে কিন্তু রোগীতে ঠাসা, অর্থাৎ আজকে আমরা যেটা জানতে পেরেছি 47 জন রোগী কিন্তু ভর্তি হয়েছিল, 47 জনকে বিদায় তারা ছাড় দিয়েছেন, এবং এখনও কিন্তু 20 জন রোগী কিন্তু ওই ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন। এবং এখানে মূলত তীব্র সংকট দেখা দিচ্ছে, স্যালাইন সংকট তীব্র দেখা দিয়েছে, এবং হাসপাতালের পরিবেশও কিন্তু নোংরা। মূলত সবার দাবি যে এই গরমের মধ্যে যদি পরিবেশ এরকম থাকে তাহলে আরও রোগ বৃদ্ধি পাবে, ডায়রিয়া রোগের রোগীর সংখ্যা আরও বাড়বে, এর থেকে নজর দেওয়ার জন্য তারা বলেছেন। এবং চিকিৎসকরা বলছেন যে এই তীব্র রোদের মধ্যে সকলকে ছায়া জায়গায় থাকা এবং ঠান্ডা জায়গায় শুষ্ক জায়গায় থাকার জন্য তারা পরামর্শ দিচ্ছেন, এবং কোনোভাবেই যেন নিচে পানি পান করেন, ঠান্ডা পানি। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে হাসপাতালে রোগীর ভিড় তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা।